হ্যালো প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সংবাদ থেকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই ঢাকা দশের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি বিভিন্ন কেন্দ্র। তো আমরা এখন যে কেন্দ্রে অবস্থান করছি সেটা কিন্তু ধানমন্ডি 7-A, অর্থাৎ কেন্দ্রটির নাম হচ্ছে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রে এখানে মোট ভোটার সংখ্যা, অর্থাৎ ভোটার রয়েছেন 2379টি ভোটার রয়েছেন আর কি। তো আমরা এখন কথা বলছি এখানকার যে দায়িত্বে রয়েছেন পোলিং প্রিজাইডিং অফিসার, তার সাথে তিনি সকাল থেকে এখানে রয়েছেন, এখানকার অবস্থা দেখেছেন এবং ভোটার সংখ্যা এ পর্যন্ত কত ভোট কাস্টিং হয়েছে টোটাল আমাদের সাথে একটু কথা বলবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রিজাইডিং অফিসার হাসিনুর রহমানের কাছে। তো কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো জানি আজকে ভোট হচ্ছে আর কি উপনির্বাচনে। তো এই যে ভোটার হচ্ছে, তো এখন প্রায় 1টার মতো বাজে, তো এই 1টার ভিতরে মানে কতটুকু ভোট আপনাদের পড়েছে? আমার ভোট কেন্দ্রে এ পর্যন্ত 39টা ভোট পড়েছে আর কি। টোটাল ভোটার হচ্ছে 2379 জন। তার ভিতরে পড়েছে মাত্র 39। তো এটা কি আর কি বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা সম্ভবত হয়তো অনেকে আছেন যে লাঞ্চ করে বিকালে হয়তো একবারে বের হবেন, হয়ে একটু দেখে বিকালে আরও হয়তো আসতে পারে আর কি, সম্ভাবনা থাকতেই পারে। এখনও অনেক সময় 5টা পর্যন্ত, এবার তো আপনারা জানেন যে ভোট 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর কি। সেক্ষেত্রে লোকজন মনে করতে পারে যে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে হয়তো আসি আর কি, লাঞ্চের পরে বোঝা যাবে আর কি বিষয়টা। আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কি একটু এবার মানে একটু কম মনে হচ্ছে নাকি? কম মনে হচ্ছে, একটু কম সেই রকম কিছু না, এখনও তো আসলে অনেক সময় আছে, এটা এখনই আসলে মন্তব্য করাটাও ঠিক না আর কি। তবে আসতে তো পারে আর কি, সময় যেহেতু আছে আর কি। এটা কি আসলে এই যে করোনার প্রভাব নাকি অন্য কোনো প্রভাব পড়তে পারে? এটা আসলে মূলত করোনার জন্য অনেকে, এমনি এখন তো জানেন যে বাসা থেকে অনেকে কাজ না হলে বেরই হতে চায় না আর কি, এটাও একটা প্রভাব। আমরা এখানে যদিও যথেষ্ট নির্বাচন কমিশন অফিস থেকে করোনার প্রতিরোধী ব্যবস্থা দিয়েছে, ওনারা হ্যান্ড স্যানিটাইজার সাপ্লাই দিয়েছে, আমরাও ইভেন আগের দিন রাত্রে হ্যান্ড স্যানিটাইজার কিনে নিজেদের জন্য ব্যবস্থা করেছি। আপনি দেখেন আমাদের সিঁড়ি দিয়ে ওঠার সময় যারাই আসছে তাদের হাতে আগে পরিষ্কার করে তারপরে আমরা কেন্দ্রে নিয়ে মানে বুথের মধ্যে নিয়ে আসছি, হ্যান্ড দিচ্ছি আর কি। তো এটা অনেকটা করোনার জন্য হতে পারে, এটা আসলে মূলত এই কারণটা একটু মানুষকে বেশি নিরুৎসাহিতটা একটু করেছে হয়তো বা আর কি, করোনার প্রভাবটা অনেকটা মানুষের উপরে এফেক্ট করতে পারে আর কি। আমরাও কিন্তু অনেক কেন্দ্রে ঘুরেছি, আসলে ভোটার সংখ্যা খুবই কম, মানে আমাদের চোখে কিন্তু খুবই কম ভোটার সংখ্যা আমরা পেয়েছি এই আজকের যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচন। এটা একটা সংখ্যা কিন্তু ছিলই আর কি, করোনার যে প্রভাব এটা বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যক্তির থেকে কিন্তু দাবি উঠেছিল যে এই করোনার প্রভাব পড়তে পারে, হয়তো আমরা সেই লক্ষ্য করছি, অর্থাৎ করোনার প্রভাবটাই হয়তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। ভোটার সংখ্যা প্রতিটা কেন্দ্রেই পড়েছে, এখানে যে 2000 উপরে ভোট রয়েছে সেটা মাত্র এখন ভোট হয়েছে মাত্র 39, মানে খুবই কম। তো আমরা যদি একটু আপনাদের দেখাই এই কেন্দ্রেতে এখানে রয়েছেন যে এখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী, সেই প্রার্থীর লোকজন কিন্তু এখানে রয়েছেন, তো আমরা একটু তার সাথে একটু কথা বলি। সেও কিন্তু এই করোনার জন্য কিন্তু মাস্ক পরে রয়েছেন। তো আসলে আপনি কেন মাস্ক পরলেন? আসলে এটা তো আপনি জানেন যে করোনার আতঙ্ক একটা মানুষের মধ্যে আছে, যে ভোট দিতে আসবে তারও একটা সেফটির ব্যাপার আছে, প্লাস আমি এখানে প্রেসিডিং দায়িত্বে আছি যেহেতু, সেক্ষেত্রে আমার নিজেরও সেফটির কারণে আমি মাস্ক ইউজ করতেছি। আপনাদের মানে আপনি তো যেহেতু সরকারি দলীয় যে প্রার্থী রয়েছেন অর্থাৎ শফিকুল ইসলাম, তো তার পক্ষে কাজ করছেন, তার দায়িত্বে আপনি এখানে পালন করছেন, তো আপনাদের পক্ষ থেকে ভোটার মানে আসার জন্য কি 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 নিয়েছেন আপনার কি মনে হয়? আসলে প্রতিবারের ন্যায় এবারও ধানমন্ডিতে আপনি দেখবেন, ধানমন্ডিতে আপনার সবসময় ভোটাররা প্রথম পর্যায়ে সকালে একটু আসে, আর সবসময় বেশিরভাগ ভোটাররাই আসে হচ্ছে নামাজের পরে, লাঞ্চের পরে, এই এই লাঞ্চের পরে বা নামাজের পরেই বেশিরভাগ ভোটার আসে, এটা সবসময় ধানমন্ডিতে হয়ে আসতেছে আর কি। তো এখানে ভোটার সংখ্যা করোনার জন্য একটু প্রভাব ফেলবেই,
বাট একবারে যে আহামরি প্রভাব ফেলবে সেটা না, লাঞ্চের পরে আশা করি সবাই ভোট দিতে আসবে এবং মোটামুটি ভালো ভোট পড়বে। এছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না, আপনারা তো দেখতেছেন যে মানুষ আসে স্বাচ্ছন্দ্য সহ ভোট দিয়ে যাচ্ছে, এখানে আর কারো ক্লেম বা কোনো কিছু বিশৃঙ্খল বা কোনো কিছু ঘটার কোনো সুযোগ নেই। আসলে এখানে চোখে পড়েনি, এখন তাদের যদি লোক না থাকে সেখানে তো আমাদের কিছু করার নেই আর কি, আমরা আমাদের দায়িত্বটুকু যে অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটুকু পালন করতেছি। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে কিন্তু যে ভোটার সংখ্যা খুবই কম কিন্তু ভোট পড়েছে এরকম, এটা কিন্তু এই কেন্দ্রে না, প্রায় প্রতিটা কেন্দ্রে লাঞ্চের পরে হয়তো ভোটার সংখ্যা একটু বৃদ্ধি পাবে, সেই কামনায় শেষ করছি। আমার সংবাদ থেকে সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।